আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো সেই দিন আমি যে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম এই যে কিছু শাক, এই যে সেই শাকটা আজকে নামাইছি। দেখেন এভাবে একটা জালিতে ঝরায় রাখলে এইভাবে সব মানে ইয়ে হয়ে যায়। যে এই শাকটা এখন আমি বাগা দিব, যেমন তেমনই হয়ে যাবে। যা পিঁয়াজ কুচি, তার রসুন কুচি, কিছু শুকনা মরিচ দিয়ে দিছি শাকটা বাগারের জন্য। এই তো দেখেন সেই শাকটা সম্পূর্ণ বরফ ছাড়িয়ে নিছি, এইভাবে করে নিছি। এর ভিতরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবি। তো এটা বাগার হয়ে গেছে, এভাবে আমরা ডিপ করে রেখে তারপরে পরের বছরও খেতে পারি। মানে পরের বছর বলতে অনেকে আছে না যে লাউ শাক, তারপরে বাতুয়া শাক বলেন, আর আপনারা যা যেটাই বলেন, আমাকে তো সেবা এই শাকটারে বাতুয়া শাকই বলে, লাউ শাক বলে, এগুলা সব একসাথে আমি ইয়া করে রেখে দিছিলাম। দেখা যাচ্ছে পরের সিজনে কিন্তু লাউ শাকটা কিন্তু পাওয়া যায় না, তখন কিন্তু লাউ শাকটা বাতুয়া শাকটা খেতে অনেক ইচ্ছা হয়, সেজন্য এটা মানে ফ্রিজে মানে রাখা যায় ডিপ করে। তা আমি বেশি রাখি না, মানে ইচ্ছা হইলো আর কি দেখাই আপনাদেরকে এইভাবে। অনেক অনেক সময় আমি রাখতাম, এখন আর অতটা রাখি না। আর এক বছরের পর আরেক বছর, যে দুই বছর পর পর এইভাবে রাখিয়া খাইব সেটা না, কিন্তু আমি বেশি দিন রাখি না। কিন্তু আপনারা ইচ্ছা করলে এক বছরের আরেক বছরও খেতে পারেন। তো যাই হোক, আমি শাকটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে এটা ভালোভাবে আমি এটা পরে নামিয়ে নিব। এটা দেখানোর আর কিছুই নেই। এই শাকটা ভাজি করা দেখার কারণ এইটাই যে আমি ডিপ করে রেখেছিলাম সেজন্য। এই তো শাকটা সম্পূর্ণ ভাজি হয়ে গেছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এভাবে যদি রাখে তাহলে তো মানে শাকটা সবুজ কালার থাকে না, হয়তো লালচে হয়ে যায়। কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই ভাজি করার পরে কোনোটার লালচা পাইছেন কি না, সম্পূর্ণটাই একদম সবুজ আছে। এই তো দেখছেন কীরকম, হয়তো ক্যামেরায় কতটা উঠছে সেটা আমি জানি না, কিন্তু একদম মানে সবুজ দেখা যাচ্ছে, কোনো লালচা ভাব নাই। এভাবে আপনারা বাসায়টা এই ফিরে দেখতে পারেন। তো আজকে আমি তরকারি রান্না করব, সেই তরকারিটা কী কী দিয়ে রান্না করব সেটা আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। আপনারা এটা কি বলে থাকেন আমি জানি না, এটারে আমরা বলি ঘারগা। ঠিক আছে, এভাবে কেটে নিচ্ছি আমি ঘারগাগুলো। এগুলো আর ভিতরে কিছু আলু টুকরা টুকরা করে এইভাবে কেটে দিছি, তারপরে আমি এখানে মানে ইলিশ মাছ আছে না ছোট ইলিশ মাছ, সেগুলো দিয়ে আমি এটা রাঁধবো, সেটাও আমি দেখাই। ইলিশ মাছটা ভেজে রেখেছি আগেই, এই তো ইলিশ মাছগুলো ভেজে রেখেছি আগেই। এখন আমি এই রেসিপিটা শেয়ার করব। এই তো প্রথমত আমি একটা পাত্র বসিয়ে দিছি, সেই জায়গায় এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই তো এখানে আদা রসুনের পেস্ট আছে, এখানে সরি এখানে আছে হইল পেঁয়াজ আর রসুন, এই দুইটা এখানে পেস্ট। এখানে আমি পরিমাণ মতো হলুদ পেস্টটা দিয়ে দিব। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিবি এর ভিতর, একটু ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে।
কিন্তু গায়ে দেখেন মানে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে এখন আমি সেই তরকারিটা দিয়ে দিব। এভাবে ঘাড় ঘা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। ঘাড় ঘাটা আমি জানি না অনেকের কেমন লাগে, কিন্তু আমার কাছে মানে অনেক পছন্দ ঘেরানটা আর কি। এটা আমি সবভাবেই করে খেয়ে থাকি। অনেকে কিন্তু এই ঘাড় ঘাটা খায়নি না, অনেক জায়গায় শুনছি যে এই গার্গাটা তারা পছন্দ করে না, খায় না, কিন্তু আমার কাছে অনেক পছন্দ, আমি খাই। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর দেখবো এটা সিদ্ধ হয়েছে কিনা। এতক্ষণ আবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, কারণ ক্যামেরাটা অফ রেখেছি আজান দিতে, সেজন্য আজকে ভাবে আমার রান্নাবান্না একটু দেরি হয়ে গেছে, অনেক কাজ করছিলাম সেজন্য একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝুলের জন্য পানি অ্যাড করবো এখানে। তো এখন একে একে এই ভিতরে আমি মাছগুলা দিয়ে দিব। তো কিছু টমেটো কেটে রেখেছি, সেটাও এখন আমি দিয়ে দিব একসাথে সব কিছু। এটা ঝুল ঝুল করে খেয়ে মানে খাওয়া যায়, আরেকটা মানে ঝুল মানে কমিয়ে মানে একদম শুকনো শুকনো করেও এটা খাওয়া যায়, দুভাবেই করে মানে করা যায়, যে যেরকম খায়। কিন্তু আমি মানে মিডিয়াম রাখবো, বেশি ঝুল ঝুল রাখবো না, আর বেশি মাখামাখাও করবো না। এই তো এখন এটা হতে থাকুক এভাবে, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো তরকারিটা এখন আমার অনেকটাই মানে টেনে গেছে, নামানোর পর্যায়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি, সেটা এখন দিয়ে দিব। এই তো আর অল্প কতক্ষণ জাল দিয়ে তারপরে আমি এটা নামিয়ে ফেলাবো, মানে এটা হয়ে গেছে এখন। এভাবে আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো সেই দিনে যে কম্বল রোদ দিয়েছিলাম দুয়ে, দেখেন কি রোদ, মাশাল্লাহ ভাগ্যটা ভালো দেখি, মানে কম্বলটা শুকাইতে পারছি, অনেকটাই শুকাই গেছে। আর একদিন রোদে দিলেই হয়তো বা পুরো শুকাই দেব। তো তার পাশে দেখেন হাসে সব কীভাবে হাঁটতেছে। ওদেরকে গোসল করাই দিছি সেজন্য আর কি শরীরে তো পানি ঝরাইতেছে। এখন খাওয়া দাওয়া করবো।
দেখুন ছাদে কাপড় চুপু নিতেছি, আর দেখেন আরেকটা ছাদে দেখা যাইতেছে হনুমান। ভাবলাম যে একটু মোবাইল একটু কেপসে করে নিই যাতে সবাইকে দেখাইতে পারি। ওই যে কম্বলটা দেখা যাচ্ছে না, কম্বলটার নিচে দেখেন একটু দেখা যাইতেছে, অনেক বড়। আমার তো ভয়ই লাগতেছে যে আল্লাহ আমাদের ছাদে আসে কিনা। দেখছেন, দেখেন না কত বড় একটা হনুমান। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন। আমার তো পুরো ভয়ই লাগতেছে যে গাছের কত মানে ফস মানে ফল ফুল বা কোন কিছু নষ্ট করে ফেলায় আল্লাহ জানি। কেউ এখনো মনে হয় যে দেখেনি, আমি দেখতে পারতেছি। আমি আমাদের ছাদের উপর থেকে ভিডিওটা করে নিচ্ছি। আর আমাদের গাছেও মানে আমাদের ছাদে অনেক ফল ফুল আছে, মালটা গাছ এই ধরনের, এটা সেগুলো তো আপনাদেরকে দেখাইছি আরও আগে। এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক ফলন ধরছে, ফুল ফুটেছে, কিছু মালটা আগেরও আছে। এগুলা কালারই এরকম, এগুলা নাকি বলে আরও কালার মানে বড় হবে। দেখেন আমি দেখাই, এখনো পর্যন্ত আছে। আরেকজনের ছাদের উপরে, যাদের ছাদের উপরে আছে তাদের মানে কতই না জানি ভয়, হয়তো অনেকে ভয় পায় না, কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছে। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, 4:30 বাজে গেছে। এখন ইচ্ছে হলো একটু চা খাবো, চার জন্য একটা মানে কমল মানে ফল কি ছিঁড়ব, এটা দিয়ে মানে চা খেতে অনেক মজা হয়। এই তো দেখুন, দেখা যাচ্ছে না, একটু গোলা গোলা মনে হইতেছে। এতে এটা দিয়ে চা খাবো। মাশাল্লাহ অনেক ফুল ধরেছে, এই তো দেখেন অনেক। একটু দেখেন এই সাইডে হাসে তো ঘুরে ঘুরে মানে পুরা ছাদ ঘুরে মানে খাওয়া মানে আদার খাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাইবেন কমেন্ট করে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যাই হোক, এখন একটু চা খেয়ে নেব। বিকেলবেলা একটু চা না খেলে সত্যি ভালো লাগে না। একটু চা খেয়ে নেব, একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন সামান্য একটু চা পাতা দিয়ে দেবো। আর এখন এই জিনিসটা দিয়ে দেব। এখন ফুটানো পানিটা দিয়ে দিব। যাই হোক, এখন আমি চা খেতে খেতে আপনাদের কাছে থেকে বিদায় চেয়ে আনিব। আমি চেষ্টা করব সামনে থেকে একটু ভিডিওগুলো আরও সুন্দর করে দেওয়ার জন্য, কারণ এখন আমি একটু অসুস্থ আছি, সেজন্য আমি বেশি ভিডিও বড় করতেছি না, আপনাদেরও যাতে দেখতে একটু অসুবিধা না হয় সেজন্য। তাই সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যেহেতু আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ। সেজন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি এই জায়গায় শেষ করব। আমি যদি কোনো অংশে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।